গাইজ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। তো আশা করছি আজকের ব্লগটা তোমরা অনেক এনজয় করবে, আর যদি এনজয় করে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো আজকের ব্লগটাকে শুরু করা যায়। আমি চিঠি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখায়। আজকে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম, আজকে সবজি পেলাম তাই নিয়ে আসলাম। যে একটা অল্প একটু কুমড়া নিয়ে এসেছি, কুমড়া পাকা পেঁপে নিয়ে আসছি, এই টমেটো আরো একটা আছে, একটা শশা, বাকি এখানে হচ্ছে সবগুলা কি বলে ভেন্ডি। তো অনেকগুলা ঢেঁড়স নিয়ে এসেছি, এগুলো ভাজি করবো। দেন আমি আরো কিছু কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই কিছু। ফার্স্ট হচ্ছে সয়া চাঙ্কস, সয়াবিন যেটাকে বলে আর কি, মিল্ক, কফি খাবো। দেন চাল 1 কেজি, কানফিস্টের ম্যারি লাইট বিস্কুট, আরেকটা বিস্কুট হচ্ছে ইউনিবিকের, এটা চকলেট ফ্লেভারের, এই বিস্কুটটা অনেক মজা, আগে আমি খেয়েছি। ম্যাগির নুডলস, ম্যাগি চিকেন ফ্লেভারের নুডলস, তারপর পার্লের একটা বিস্কুট কোকোনাট ফ্লেভারের। আমি আরেকটা ইন্টারেস্টিং বিস্কুট পেয়েছি, যেটা হচ্ছে জিঞ্জার ফ্লেভারের। তো আমি ভাবলাম একটু ট্রাই করি, এটা হচ্ছে, এটাও পার্লের। এই বিস্কুটটা আগে খেয়েছি, এটা অনেক মজা, ভিতরে ক্রিম দেওয়া আছে। দেন এটা কি বিস্কুট জানি না, নিয়ে এসেছি এটা কফি। তো এই তো, এটা হচ্ছে আজকে শপিং। এখন আমি ফার্স্ট কফি খাবো, তারপর সবজি ভাজি করব, রান্না করব। সে কফি খাবো, কফি শপে ঢুকলে যে একটা সুন্দর কফির গন্ধ আসে না, ওরকম স্মেল আসছে। গুঁড়োর দুধ দিয়ে কফি খেতে যে মজা, গুঁড়া দুধ দিয়ে সেরকম মজা পাওয়া যায় না। তো এনিওয়েজ, এখন আমি আমার কফিটাকে এনজয় করবো। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হবে আর কি। এই প্যানের মধ্যে ভাত অনেক সুন্দর হয়। তো যাই হোক, এটা হতে একটু টাইম লাগবে, এর মধ্যে আমি কফি খাবো, বিস্কুট খাবো, তারপর রান্না বান্না করবো। আমি এখন সয়া চাঙ্কস রান্না করছি। এখানে মাংসের যত মশলা দেয়, আদা রসুন জিরা হলুদ লবণ, ওইসব দিয়েছি, আর একটু আলু দিয়েছি। আর এই যে আমি সয়া চাঙ্কস সিদ্ধ করে রেখেছিলাম, তো এখন মশলা একদম কষে গেছে, তো আমি এটাকে এটার মধ্যে দিয়ে দিব। দেন এটা রান্না হয়ে যাবে, আর কিছু দেওয়া লাগবে না, এটা একদম শুকিয়ে যাবে আর কি। আমি ঢেঁড়স ভাজি করছি, অল্প একটু আলু ছিল সেটাও ঢেঁড়সের মধ্যে দিয়ে দিয়েছি। তো ঢেঁড়স ভাজি তো অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এই তো অনেকগুলা ঢেঁড়স এনে ফেলেছি আজকে। একদম শেষে হচ্ছে কুমড়া ভাজি, কুমড়া ভাজি ভালোই লাগে খেতে, তাই আজকে করছি। আজকে খাবার ভাত, সয়া চাঙ্কস, এটা কুমড়া ভাজি, ভেন্ডি ভাজি আর সালাদ। এটা হচ্ছে আজকের দুপুর রাত, দুইবেলাই একই মেনু খাবো আর কি, একবার রান্না করেছি। এই গেটটা হচ্ছে আমাদের মেইন গেট না, তবে এটাও আরেকটা গেট, গেস্ট হাউসের পাশে। গেস্ট হাউসের পাশেই এই গেটটা, তেমন কেউ ইউজ করে না। জাস্ট এখানে আমি এসেছি হচ্ছে, এখানে একটা ওয়ার্কিং আক্কা আসবে, এসে আমি আমাকে চিকেন দিয়ে যাবে, এই জন্য এদিকে এসেছি। মেইন গেট দিয়ে আমাদের নেওয়ার নিয়ম নাই, এই জন্য এখানে এসেছি। চিকেন কিনে নিয়ে এসেছি, এরকম কেটে কেটে ছোট করে, তারপরে ওরা একদম ক্লিন করে দিয়েছে, আমি শুধু একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এইখানে চিকেন হচ্ছে ক্লিন করার পরে, একদম এরকম টুকরা করার পরে, তারপর ওজন করে দেয় আর কি, আধা কেজি 1 কেজি যতটুকু চাই। তো আমি আজকে আধা কেজি এনেছি, কয়েকদিন আগে 1 কেজি এনে আমি খেয়ে শেষ করতে পারছিলাম না আর কি। তো আজকে এটা আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব। কালকে আমি একটুখানি ভিডিও করে আর ভিডিও করিনি, তো চিন্তা করলাম যে আজকেও আবার ভিডিও করে দুইটা একসাথে করে দিব। তো আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে, মানে দুই দিনের ভিডিও একসাথে আর কি। তো যাই হোক, আমি এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে আলু দিয়ে চিকেন রান্না করব বললামই তো। আজকের প্ল্যান এতটুকুই। তো আমার একটু কালকে কাজ আছে, ভালোই হয়েছে আজকে রান্না বান্না করে রাখলে, কালকে আর কিছু করা লাগবে না। মুরগি রান্নার জন্য তো আদা রসুন লাগবে। তো এই যে আমার কাছে প্যাকেট আছে একদম রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট, এটার মধ্যে আদা রসুন
দুইটাই পেস্ট করা আছে, দাম খুবই কম, মাত্র 5 রুপি। তো এরকম দুইটা প্যাকেট আমি ইউজ করলে আমার জন্য এনাফ হবে, আর আদা রসুন নিয়ে চিন্তা নাই। আর আমার আম্মু অনেক সুন্দর করে আমাকে জিরা, হলুদ, মরিচ, তারপরে যে গরম মশলা, এটার মধ্যে আম্মু নিজে আর কি গুঁড়া করে সব গরম মশলা একসাথে, সেটাও দিয়ে দিয়েছে। তারপর এখানে ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া, লবণ সবই আছে। দেন আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আমি খাই হচ্ছে কোল্ড প্রেসড গ্রাউন্ডনাট অয়েল, মানে এটা বাদামের তেল। এই তেলটা অনেক একটু দামি কিন্তু খুবই হেলদি, হেলদের জন্য খুব ভালো। তো যাই হোক, আমার কাছে মুরগি রান্নার জন্য মোটামুটি সবই আছে, আমি এখন ছটফট রান্নাটা করে ফেলবো, কারণ মুরগি এনেছে অনেকক্ষণ হয়েছে আর বেশিক্ষণ রাখা উচিত হবে না। আমি ফার্স্টে তেল দিয়ে দিব, একটা লং, তিনটা এলাচি দিয়ে দিব, তেজপাতা আমার শেষ, নইলে তেজপাতাও দিতাম, পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু হালকা নরম করে নিব, পুরা ব্রাউন করার এত ব্যাপার নেই, পেঁয়াজটা ধীরে ধীরে নরম হচ্ছে। তো এর মধ্যে আমার যতটুকু লবণ লাগবে একটু আন্দাজ মতো আমি দিব লবণ, আন্দাজ মতো দিলাম, এরপর আরও লাগলে আরও দিব। আমার পেঁয়াজ প্রায় হয়ে গেছে, এটা একদম পোড়া পোড়া করবো না আর কি। তো এখন আমি এর মধ্যে এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর স্মেল, এই এই আদা রসুনের টেস্টটা অনেক সুন্দর একটা স্মেল আসে। আমি অল্প একটু পানি দিয়েছিলাম যাতে আমি মশলা দিতে দিতে না পুড়ে যায়। তো এবারে আমি জিরা দিব, আর কি লাগবে, ধনিয়া গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, লাস্টে হলুদ গুঁড়া দিয়ে দেবো। এবারে মশলাটাকে মিক্স করব, মশলা একটু কষে গিয়েছে, তো এবারে আমি মুরগি সব দিয়ে দেব। আমি আজকে ঝোল করে রান্না করব, কিন্তু এখনই পানি দিব না, পরে দিব। মশলার সাথে মিক্সড করে এইভাবে একটু কষাবো কিছুক্ষণ। আমি এটার মধ্যে পোড়া মরিচ দেওয়ার কথা ছিল আর আগে, কিন্তু আমি আসলে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম, নিলে আরো আগেই দিতাম। কোনো পানি দেই নাই, মুরগির পানি বেরো হয়েছে আর কি। তো এখন আমি আমার আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে আবার একটু মিক্সড করে নেব। একটু মাঝে মাঝে নেড়ে দিব। আজকের মুরগি রান্নাটা মনে হচ্ছে বেশি ভালো হবে। মুরগি কষানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে পানি দিয়ে দিব, যতটুকু ঝোল খাবো। আমি একটু বেশি ঝোল খাবো তো এই জন্য বেশি দিলাম। বাহ, খুব সুন্দর কালার। এখন এটা আস্তে আস্তে মতো থাকবে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখনই আমি এটা অফ করে দিব। আমার মুরগি একবারে রেডি, আমার মুরগি একদম রেডি, এক লবণ মশলা একদম সব কিছু পারফেক্ট, খুবই টেস্টি হয়েছে। তো এই ছিল আজকে আমার মুরগি রান্না, এখন আমি লাঞ্চ করে নিব, মজার খাবার।